আমাদের সেকেন্ড সেমিস্টারে যে দোয়া এরপরে আসবেন হাফেজ মাহফুজ আহমদ পিতা মুশাররফ আহমদ কুমিল্লা সে আমাদের এখানে শুরু করেছিল এখানে শেষ করছে আলহামদুলিল্লাহ এরপরে আসতেছেন হাফেজ কামরুল ইসলাম পিতা আতিকুল ইসলাম ময়মনসিংহ এরপরে আসতেছেন হাফেজ সালমান পিতা মোহাম্মদ আব্দুল খালেক হবিগঞ্জ লাখাই হবিগঞ্জ হাফেজ সালমান তারপর আসবে হাফেজ সালমান হাফেজ তাহসিন ইসলাম পিতা রিয়াজুল ইসলাম ফিরোজপুর হাফেজ তামিম বুইয়া পিতা মোহাম্মদ জাহাঙ্গীর বুইয়া লাখাই হবিগঞ্জ হাফেজ তামিম বুইয়া সর্বশেষে আসছে হাফেজ মেয়ারাজ খান হাফেজ মেয়ারাজ খান পিতা মোহাম্মদ সাফাত খান বিবারিয়া আমাদের আজকে এই হাফেজদেরকে সম্মানিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আমাদের মালিবাগ ফাস্টিনবাসী সহ অত্র এলাকার সর্বশ্রেণীর মানুষের সর্ববিষয়ে সহযোগিতা রয়েছে আন্তরিক দোয়া এবং সার্বিক ব্যয় ইত্যাদির ক্ষেত্রে তাদের অবদান রয়েছে আমি ব্যক্তিগতভাবে মাদাতুল হেরার পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমাদেরকে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্যে দিন দিন উত্তরোত্তর আমাদেরকে যেভাবে এই পর্যন্ত সাথে ছিলেন ভবিষ্যতেও সাথে থাকবেন আমরা যেন সবাইকে নিয়ে সামনে আগাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করছেন সারা বাংলাদেশে উলামায়ে কিরামদের মধ্যমণি।